জেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন পানীয় জল প্যাকেজিং কারখানায় হানা দিল দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ চন্দ্র নমন নেতৃত্বে এক প্রতিনিধি দল। একটি জলের কারখানা বন্ধ করে তালা লাগিয়ে দেন তারা। এক শ্রেণীর অসাধু পানীয় জল বিক্রেতার কারণে আজ প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পিউরিফাই বোতলের পানীয় জল, সেটা 500 গ্রামের বোতল হোক আর 20 লিটারের জার হোক। সবকিছুতেই লুকিয়ে রয়েছে একটি বড়সড় প্রশ্ন। আজ দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন অবৈধভাবে পানীয় জল তৈরির কারখানায় হানা দেয় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ চন্দ্র নমর নেতৃত্বে আগরতলা থেকে আগত ফুড সেফটি অফিসার নির্মলেন্দু রুদ্রপাল, দক্ষিণ জেলার ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর আদিত্য প্রকাশ চাকমা সহ এক প্রতিনিধি দল। সরকারি বৈধ কাগজপত্র না থাকায় বিলুনিয়া শহরে ব্রিজ চৌমুহনি সংলগ্ন বিপুল নাথের নাম গোত্রহীন একটি জলের কারখানা বন্ধ করে তালা লাগিয়ে দেন এবং ওই ফ্যাক্টরির জল ফেলে দেন। এছাড়াও শহর সংলগ্ন বল্লামুখ ড্রপগেট এলাকার অজিত মজুমদারের সরস্বতী পিউ ড্রপ নামে আরও একটি বোতলজাত পানীয় জলের কারখানা বিভিন্ন অনিয়ম পাওয়ায় তালা লাগিয়ে বন্ধ করে দেন। তাছাড়াও দক্ষিণ জেলার ঋষ্যমুখ সাব্রুম সহ বিভিন্ন জায়গায় বোতলজাত পানীয় জলের বিরুদ্ধে ম্যারাথন অভিযান চালান এই প্রতিনিধি দল। সবগুলি কারখানার ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ায় আপাতত বন্ধ করে দেন কর্তৃপক্ষ। তাদের দাবি, যে জল খেয়ে মানুষের জীবন বাঁচে সে জল খেয়ে আবার মানুষের মৃত্যু ঘটতে পারে, তাই সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ। আমরা আজকে ওই জলের যে ফ্যাক্টরিগুলো আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে, সেগুলো পরিদর্শনে আমরা বেরিয়েছি। আমরা এখানে দ্বিতীয় যে ফ্যাক্টরিটি আছে সে ফ্যাক্টরিতে এলাম। আসার পরে এখানের মধ্যে যে সকল বৈধ কাগজপত্র দরকার তার কিছুই আমরা এখানে পাইনি, এবং দেখেছি যে এখানে অবৈধভাবে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং করা হচ্ছে, যার নাম পর্যন্ত এখানের মধ্যে নেই। তো সেজন্য এ সকল যে সকল ইরেগুলারিটিস আমরা পেয়েছি, সেজন্য আমরা এটাকে আজকে বন্ধ করার জন্য নোটিশ দিয়ে গেলাম। আজকে থেকে সেটা বন্ধ থাকবে যতদিন পর্যন্ত ওনারা তাদের বৈধ কাগজপত্র আমাদেরকে দেখাতে না পারবেন, ততদিন পর্যন্ত সেটা বন্ধ থাকবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ চন্দ্র নমো জানান, প্যাকেট জাত পানীয় জল করতে হলে যেই যেই প্রয়োজনীয় কাগজপত্র দরকার তা এই ফ্যাক্টরিগুলো দেখাতে পারেনি। যতদিন পর্যন্ত সে বৈধ লাইসেন্স এবং অনুমতিপত্র দেখাতে না পারেন ততদিন পর্যন্ত এই ফ্যাক্টরিগুলো বন্ধ থাকবে। ফুড সেফটি অফিসার নির্মলেন্দু বাবু জানান, এই ধরনের প্যাকেট জাত পানীয় জল তৈরি করতে হলে তাকে প্রথমে বিএসআইয়ের অনুমতিপত্র প্রয়োজন হয়, আর সেটা প্রদান করে দিল্লি থেকে। তারপরে রাজ্য থেকে ফাঁসের সার্টিফিকেট প্রয়োজন হয়। তারপরে একটি ফ্যাক্টরি এই ধরনের বোতলজাত পানীয় জল তৈরি করতে পারে। মানুষের স্বার্থের কথা চিন্তা করে স্বাস্থ্য দপ্তরের এই প্রতিনিধি দল আজ দক্ষিণ জেলার বিভিন্ন জলের ফ্যাক্টরিগুলি পরিদর্শন শুরু করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।